পিতা মাতার প্রতি কতটা অশ্রদ্ধা থাকলে, অসম্মান থাকলে, কতটা বেয়াদব হলে সন্তান পিতা মাতার প্রতি এমন আচরণ করতে পারে। প্রিয় ভাইরা, এজন্য আমরা এই সমস্ত ঘটনা থেকে, এই সমস্ত ঘটনা প্রবাহ থেকে আমরা প্রতিনিয়ত শিক্ষা নেওয়ার চেষ্টা করব। একদিন আগে বরগুনায় একটি অনাকাঙ্ক্ষিত অকল্পনীয় একটি ঘটনা ঘটেছে যা কখনোই কোনো মানুষ কামনা করে না, কোনো মানুষ কখনোই আশা করে না এমনটা হবে তার ব্যাপারে। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের পিতামাতার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন। সন্তানের প্রতি পিতামাতার কি ত্যাগ থাকে, কি বিসর্জন থাকে, কি কষ্ট ক্লেশ থাকে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, আপনার রবের ফয়সালা হলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পরে প্রতিটা সন্তানকে তার পিতা মাতার আনুগত্য করতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ব্যাপারে এবং মাতা পিতার ব্যাপারে আইন জারি করে দিলেন কি, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তোমাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, তো সুতরাং আমার ইবাদতের পরে আমার পক্ষ থেকে আইন হলো, আমার পক্ষ থেকে বিধান হলো, আমি আল্লাহর ইবাদতের পরে প্রতিটা সন্তান যেন তার পিতামাতার আনুগত্য করে। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাকে, আপনাকে, আমাদের সকলকে দুনিয়াতে এনেছেন আমাদের পিতামাতার মাধ্যমে। পিতামাতার ঋণ কখনো আমরা সন্তানরা কোনোদিনই আদায় করতে পারবো না, সম্ভব নয়। এজন্য হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান যদি তার গায়ের চামড়া দিয়ে পিতামাতার জন্য জুতা বানিয়ে দেয়, তারপরেও পিতামাতার হক আদায় হবে না, তাদের ঋণ পরিশোধ হবে না। সুবহানাল্লাহ। সন্তানের প্রতি পিতামাতার এতটা অবদান থাকে। একজন সন্তানকে ছোটবেলা থেকে তিলে তিলে পিতামাতা বড় করেন, লালন পালন করেন। সন্তানকে লালন পালন করতে গিয়ে কি পরিমাণ কষ্ট হয়, কি পরিমাণ যত্নের প্রয়োজন হয়, কি পরিমাণ সুখ শান্তি বিসর্জন দিতে হয়, একমাত্র পিতামাতাই জানেন। প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটা পিতামাতাই কামনা করেন এবং সাধ্য অনুযায়ী চেষ্টা করেন তাদের সন্তানগুলো যেন সভ্য হয়, ভদ্র হয়, ভালো হয়। কিন্তু অনেক ক্ষেত্রে সন্তান সভ্য না হয়ে অসভ্য হয়, আর এই অসভ্য সন্তানগুলোই পিতামাতার জন্য কলঙ্ক হয়ে থাকে। নাউজুবিল্লাহ। বরগুনায় যে ঘটনাটি ঘটেছে, একজন সন্তান তার পিতার কবরকে ভেঙে সেখানে পাবলিক টয়লেট করে দিতে চেয়েছে। নাউজুবিল্লাহ। ওই সন্তানের ক্ষোভ হলো, তার পিতা কেন তাকে বেশি সম্পত্তি দিয়ে যায় নাই, তার পিতার কেন এত বেশি সন্তান, অর্থাৎ তার ভাই বোন এত বেশি কেন, এত বেশি হওয়ার কারণে সে সম্পত্তির ভাগ কম পেয়েছে, তার পিতা তাকে সম্পত্তি কম দিয়ে গেছে, এই জন্য তার খুব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা কোনো নেক সন্তান হতে পারে না, এটা কোনো ভালো সন্তান হতে পারে না, এই সমস্ত খারাপ দোষ কোনো নেক সন্তানের থাকতে পারে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবেন যে আল্লাহ, আমাদের যে সন্তানগুলো হয়েছে এবং ভবিষ্যতে যে সন্তানগুলো হবে, যেন আমাদের প্রত্যেকটা সন্তান নেক সন্তান হয়, আমাদের সন্তানগুলো যেন ভদ্র হয়, সভ্য হয়। তো বরগুনার ওই সন্তান তার পিতার কবরকে ভেঙে দিয়েছে, কেন, সেখানে তিনি টয়লেট নির্মাণ করবেন, পাবলিক টয়লেট নির্মাণ করবেন। পিতা মাতার প্রতি কতটা অশ্রদ্ধা থাকলে, অসম্মান থাকলে, কতটা বেয়াদব হলে সন্তান পিতা মাতার প্রতি এমন আচরণ করতে পারে। প্রিয় ভাইরা, এজন্য আমরা এই সমস্ত ঘটনা থেকে, এই সমস্ত ঘটনা প্রবাহ থেকে আমরা প্রতিনিয়ত শিক্ষা নেওয়ার চেষ্টা করব। আমরা সন্তান লালন পালন করব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি অবলম্বন করে সন্তানকে লালন পালন করতে বলেছেন, আমরা যদি সেই পদ্ধতি অবলম্বন করে সন্তানকে লালন পালন করি, তো আশা করি আমাদের সন্তানগুলো এরকম বদ সন্তান হবে না, এরকম খারাপ সন্তান হবে না। এই জন্য আমরা আমাদের সন্তানগুলোকে দিনই পরিবেশে লালন পালন করব, দিনই শিক্ষা শিক্ষিত করব, তাহলে একজন সন্তান তার পিতামাতার প্রকৃত হক বুঝতে পারবে, পিতামাতার প্রকৃত অধিকার বুঝতে পারবে। যখনই কোনো সন্তান তার পিতামাতার হক বুঝবে, তাদের অধিকার বুঝবে, ওই সন্তান কখনোই পিতামাতার প্রতি অবিচার করবে না, না দুনিয়াতে করবে, না আখেরাতের ক্ষেত্রে করবে।
যতদিন বেঁচে থাকবে ততদিন ওই সন্তানগুলো পিতামাতার খেদমত করবে, তাদের সন্তুষ্টির জন্য তাদের সেবা শুশ্রূষা করবে, তাদের খেদমত করবে, পাশাপাশি ইন্তেকালের পরেও এই সন্তানগুলোই পিতামাতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করবে, কবর জিয়ারত করবে। কবর ভাঙবে না, কবরকে উল্টা আরো নির্মাণ করে কবরকে সুন্দরভাবে সংরক্ষণ করে রাখবে। যতদিন বেঁচে থাকবে ততদিন পিতামাতার জন্য দান সদকা করবে, দোয়া করবে, সওয়াব রিসানে করবে।